অরুণাচললৈ প্রবেশ করা পথ অবরোধৰ হুংকার দি সরকার প্রশাসনক শেষ সময়সীমা গোর্খা ছাত্র সন্থার। আর যদি আমি অরুণাচল সরকার যদি আমাক কোনো সহায় নকৰে বা অসম সরকার যদি আমাক কোনো ধরনের সহায় নকৰে তেনেহলে আমি তিনিচুকীয়া জেলা গোর্খা ছাত্র সন্থায় আমার সংযোগী পথ যিমান আছে আমি সকলো পথ অবরোধ কৰিবলৈ আমি বাধ্য। পুনৰ অসমৰ এজন যুবক বহিৰাজ্যত সন্ধানহীন হোৱাৰ ঘটনা পোহৰলৈ আহিছে। ঘটনার বিবরণী অনুসরি হদিয়া সোনপুরা নৌপতিয়া নিবাসী কবির লিম্বুর চৌবিশ বছরিয়া পুত্র বিকাশ লিম্বু বিগত ২৯ নভেম্বরের সন্ধানহীন হওয়ার ঘটনা সংঘটিত হয়েছে। অরুণাচল প্রদেশের আলুবাড়িত এটা শিল কারখানাত কর্মরত বিকাশ লিম্বুক প্রায় ১৫-২০ জনিয়া এটা দুর্বৃত্তর দলে আক্রমণ করে হত্যার চেষ্টা চলার গুরুতর অভিযোগ উত্থাপন করেছে বিকাশ লিম্বুর পরিয়ালের লোকে। ইফালে বিকাশ লিম্বুর সন্ধানহীনর ঘটনা সম্পর্কে সদৌ অসম গোর্খা ছাত্র সন্থায় তিনিচুকীয়া জেলা প্রশাসনের অরুণাচল প্রশাসনের সঙ্গে কেবাবারও বিষয়টির সম্পর্কে অবগত করার পাছতো কোনো ধরনের বিহিত ব্যবস্থা গ্রহণ নকরার অভিযোগ উত্থাপিত হয়েছে। শনিবারে গোর্খা ছাত্র সন্থার একটা সজাতি দল বিকাশ লিম্বুর হদিয়া সোনপুরা নৌপতিয়া গাঁওয়ার বাসগৃহত উপস্থিত হয়ে এক রাজহুয়া সভা অনুষ্ঠিত করে। সভাত গোর্খা ছাত্র সন্থার বিষয়ববীয়াসকল উপস্থিত থাকি অতি শীঘ্রেই সন্ধানহীন বিকাশ লিম্বুক উদ্ধার করবলৈ সরকার প্রশাসনক দাবি জানায়। অন্যহাতে সংগঠনটোৱে তিনিচুকীয়া জেলার পৰা অরুণাচলত প্রবেশ করা পথসমূহ অবরোধ করার হুংকার প্রদান করে। হ্যাঁ, মেরা নাম হ্যাঁ অনিতা লিম্বু, বিকাশ লিম্বু কা মে দিদি হুম, বড়া দিদি, এল্ডার সিস্টার। তো মেরা ভাই জো ইহাঁ সে কাম করতে গিয়া থা ও আলুবাড়ি ঘাট মে, যাহা মে ওয়া মে পাথর উঠানা ও সব কাম কর রা থা। তো উসি সময় মে ওয়া কা লড়কা লোক কা সাথ মে ও লোক কা লফড়া হো থোড়া মতলব কুছ ঝগড়া হো গিয়া থা বোলায়। লেকিন ও ঝগড়া মতলব ও মতলব ও দোনো মতলব ও দোনো গ্রুপ মে মতলব মিস আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হো গিয়া থা। লেকিন ও মিস আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হোনে কা বাবজুদ ভি ফির মতলব রাত মে জব মেরা ভাই জো ওয়া ক্যাম্প সে উধার বাহার ট্রেক্টর লেকে যা রা থা, উসি সময় মে ও লোক মতলব অ্যাটেক কিয়া হে ফির সে ও লোক, কিউকি দারু সারু পিকে দোকান মে বেঠা থা বোলায়। তো উস সময় মে মেরা ভাই কো ফির মেরা ভাই কো গ্রুপ কো লাইক 20-25 এসে গ্রুপ থা বোলায় ও লোক। তো ও লোক অ্যাটেক কিয়া বলতে, তো অ্যাটেক করতে সময় মে জো মেরা ভাই লোক ভাগ গিয়া। তো ভাগ কে মতলব জিতনা ভি মেরা ভাই কা সামান থা লাইক ট্রেক্টর থা, মোবাইল থা, ওর জিতনা ভি কপড়া ও সব থা ও লোক খুদ রাখ লিয়া। তো ও সব সামান লেনে কে লিয়ে জব সুবে মেরা ভাই ও লোক ঘর মে গিয়া থা, ও সময় মে যাতে সময় মে মেরা ভাই কো ওয়াঁ কা এক লড়কি ও লড়কা কা জো দিদি ওর ও লড়কা মিলকে জো লড়কি জো দাউ বুকা থা বোলে, ওর লড়কা জো ও বড়া রোড এসে মতলব ওয়েপন ও সব বুকে মতলব মেরা ভাই কো খেদায় বোলায়। তো মেরা ভাই কা মেরা ভাই ওর মেরা ভাই কা চার দোস্ত থা। তো মেরা ভাই জো ভাই কা দোস্ত লোক জো ওয়াঁ মে রাস্তা কা ওয়াঁ সে মতলব ভাগ গিয়া, ও লোক ভাগ গিয়া। লেকিন মেরা ভাই জো নদী তরফ মে ভাগ গিয়া। মেরা জিতনা ভি হাম লোক কো পেলে জানকারি মিলা হে বস ওয়াঁ তক হি মিলা থা। লেকিন জব হাম লোক স্পোর্ট মে গিয়া হে, জব সব কুছ পতা চলা হে কি ওয়াঁ মে ক্যা হুয়া হে, ও লোক খুদ অ্যাকসেপ্ট কিয়া হে ওয়াঁ মে, হাম লিস্ট নাম ভি দিয়া হে এফআইআর মে ওয়াঁ মে, না হাম ও লড়কা লোক কা নাম ভি দিয়া হে কি কিতনা থা ওয়াঁ মে বোলকে। লেকিন আবি তক ওয়াঁ মে চোখাম কা পুলিশ জো আবি তক সিফ 5 কো হি অ্যারেস্ট কিয়া হে, আবি তক ও 4 কো অ্যারেস্ট নেই কিয়া হে, ওর ও লড়কি কো ভি আবি তক অ্যারেস্ট নেই কিয়া হে। তো জব মেরা ভাই হাম লোক জব ঢুঁড়নে গিয়া তো ফির নেক্সট ডে তো মেরা ভাই কা এক সোয়েটার মিলা থা। তো জব সোয়েটার মিলতে সময় মে ওয়াঁ মে মেরা ভাই কা সাথ জিসকো মিলা থা উসকো ভি লেকে গিয়া থা। তো বোল রা থা কি ওসি মতলব ইয়াঁ সে জব গিয়া হে, জব গিয়া থা তো উস সময় মে মতলব এক লড়কা জো দেখনে ওলা থা লাস্ট তক। তো লেকিন ও লড়কা আবি নেই হে, আসাম গিয়া হে শাদি খানে, ইতনা ইজিলি কেসে বোল সকতা হে, কিউকি ওয়াঁ মে মেরা এক ভাই মেরা মতলব মেরা ভাই কা এক মতলব জান কা সওয়াল হে এক ভাই, ও লোক ইতনা ইজিলি কেসে বোল সকতা কি হ্যাঁ ও তো উধার ম্যাডাম ও তো শাদি খানে গিয়া, হাম লোক এসে আবি কেসে উসকো করেগা, ইয়ে তো নেই হতা হ্যাঁ, কিউকি হাম লোক এক ভরোসা সে দেতা হে পুলিশ কো, হাম লোক এক ভরোসা, হাম লোক কা জো ইমেজ পুলিশ কা জো হাম লোক ইমেজ জো কনসেপ্ট ও সব হাম লোক মাইন্ড মে রাখা হে, কিউকি জিতনা ভি হো হাম লোক কো জিতনা ভি পাবলিক কো প্রবলেম হো কিউকি পুলিশ সাপোর্ট করতা হে বোলকে হাম লোক ইয়ে সব সুনা থা। লেকিন জিতনা ভি হে ইয়ে সব গলতি গলত হে, জিতনা ভি হে গলত হে, জো হাম আবি হাম খুদ প্র্যাকটিক্যালি হাম ফেস কিয়া হে, লেকিন জিতনা ভি হে সরাসর গলতি হে ইয়ে সব। তো হাম ইয়ে চাহতা হে কি জিতনা ভি মেরা আসাম সরকার, আসাম গভর্নমেন্ট ইয়া অরুণাচল গভর্নমেন্ট, জিতনা ভি হো চাই জো ভি করনা হো
जाए जो भी या पाताल ढूंढो या जहाँ में भी ढूंढो, लेकिन मेरा भाई को निकाल, मतलब एनी हाउ जैसे भी हो, हम नहीं बोलते कि मेरा भाई अभी जिंदा है या क्या है, अभी तक कुछ भी क्लियो अभी तक हम लोग को नहीं मिला है, तो हम नहीं बोल सकते कि मेरा भाई को डायरेक्ट जिंदा ला दो, हम ये भी नहीं बोल सकते हैं, लेकिन मेरा भाई मतलब क्या है, कहाँ है, कैसे है, वो चीज़ हमको चाहिए। হয়, আমাৰ এই বিকাশ লিমু নামৰ ভাইটি এজন আমাৰ এই শদিয়া সোনপুৰাৰ বা নিবাসী হয়, তেওঁ হেৰুৱা আজি 21 দিন উকলিলে, কিন্তু আমাৰ ইয়াৰ স্থানীয় এছ পি, তিনিচুকীয়া জিলাৰ স্থানীয় এছ পিৰ লগতে নামচা এছ পিৰ লগত আমাৰ গোৰ্খা ছাত্ৰ সন্থাই মিলিত হোৱাৰ পাছতো 21 দিন উকলাৰ পাছতো তেওঁৰ কোনো সন্ধান নাই, সেয়েহে আমি আজি গোৰ্খা ছাত্ৰ একত্ৰিত হৈ আমি ৰাজহুৱাভাৱে আলোচনা কৰিছোঁ আৰু দুদিন সময় লৈছোঁ, দুদিনৰ সময়ৰ পাছত যদি তেওঁ সন্ধান নাপাওঁ আমি তীব্ৰতা দিব আন্দোলন গঢ়ি তুলিম, আৰু আমাৰ যিমানখিনি ইয়াত আমাৰ তিনিচুকীয়া জিলাৰ যিমানখিনি আমাৰ সংযোগী পথ আছে অৰুণাচল যোৱা সকলো আমি অৱৰোধ কৰিবলৈ আমি বাধ্য হ'ম, আৰু আমি তীব্ৰভাৱে আমি হুংকাৰ দিছোঁ আমি চৰকাৰক, আৰু জগৰীয়া হ'ব যদি দুৰ্ঘটনা কিবা হৈ যায়, ইনকেছ কিবা এটা হৈ যায়, তেনেহ'লে অসম চৰকাৰ অৰুণাচল চৰকাৰ জগৰীয়া হ'ব বুলি আমি গোৰ্খা ছাত্ৰ সকীয়া দিছোঁ। ধন্যবাদ। নহয়, এতিয়া পৰিয়ালবৰ্গই কোৱা মতে তেওঁলোকে ল'ৰাজনৰ জেকেট পাইছে, আৰু জেকেট পোৱাৰ বাবে আমাৰো সন্দেহ হৈছে যে কোনোবা দুষ্কৃতিকাৰীয়ে ল'ৰাজনক মৃত মাৰি পেলাইছে বুলি আমি সন্দেহ কৰিছোঁ, আৰু যদি আমি অৰুণাচল চৰকাৰে যদি আমাক কোনো সহায় নকৰে বা অসম চৰকাৰে যদি আমাক কোনো ধৰণৰ সহায় নকৰে, তেনেহ'লে আমি তিনিচুকীয়া জিলাৰ গোৰ্খা ছাত্ৰ সন্থাই আমাৰ সংযোগী পথ যিমান আছে আমি সকলো পথ অৱৰোধ কৰিবলৈ আমি বাধ্য হ'ম। হয়, ইতিমধ্যে আপোনালোকে গম পাইছে যে যোৱা 29 তাৰিখৰ দিনা অৰুণাচলত কৰ্মৰত কৰি থকা অৱস্থাত আমাৰ শদিয়াৰ নিবাসী বিকাশ লিম্বু ভাইক লগতে তেওঁৰ বন্ধু চাৰিজন বন্ধুক তাৰ স্থানীয় কিছুমান গুণ্ডা বাহিনীয়ে তেওঁলোকক আক্ৰমণ কৰে আৰু তেওঁৰ বন্ধুসকল কোনোমতে নিজৰ প্ৰাণ বচাই কিনে নিজৰ ঘৰলৈ উভতি আহিবলৈ কাৰণে সক্ষম হয়, কিন্তু আজি 29 তাৰিখৰ ঘটনা, কিন্তু আজি 19 তাৰিখলৈকে কিন্তু বিকাশ লিম্বু কোনো সুসূত্ৰ নাই, আৰু ইতিমধ্যে অৰুণাচল প্ৰশাসনক হওক বা অসম প্ৰশাসনক হওক এই বিষয়ে জনোৱা পাছতো কিন্তু আজিলৈকে বিকাশ লিম্বুক উদ্ধাৰ কৰিবলৈ কাৰণে তেওঁলোকে বিফল হৈ আছে, আৰু অতি দুখ লগা কথা যে বাৰম্বাৰ অসমৰ পৰা অসমৰ নিবনুৱা যুৱকসকল যেতিয়া বহিৰাজ্যত কৰ্ম কৰিবলৈ যায় তেওঁলোকৰ ওপৰত কিন্তু অত্যাচাৰ হোৱা আমি বাৰম্বাৰ দেখি আহিছোঁ, আৰু যিহেতু এতিয়া বিকাশ লিম্বুৰ লগতে তেওঁৰ বন্ধুসকলক যিসকল আছিলে তেওঁলোকক দুৰ্বৃত্ত চাৰ ভূপণ্ডী তেওঁলোকক হত্যাৰ কাৰণে প্ৰচেষ্টা চলোৱা তেওঁলোক গাৰ ডাক যোনখিনিয়ে প্ৰমাণ কৰি দিছে, কিন্তু তাৰপিছতো কিন্তু অৰুণাচল প্ৰশাসনে যিসকলক কৰেক্ট কৰিছে তেওঁলোকক অকল কিডনেপিং কেছ দি কিনে তেওঁলোকক উজুৰে মুকলি কৰিবলৈ কাৰণে তেওঁলোকে ৰাস্তা এৰি দিছে, আৰু ইতিমধ্যে 10 জন ব্যক্তিৰ নাম ইতিমধ্যে অৰুণাচল প্ৰশাসনক ইয়াৰ যিসকল বিকাশ লিম্বু বন্ধুসকল আছিলে তেওঁলোকে প্ৰেৰণ কৰিছে, কিন্তু তাৰপিছতো আজি অকল 5 জনক কৰেক্ট কৰাৰ লগতে অকল কিডনেপিঙৰ ধাৰা লগাই কিনে কিন্তু মুকলি হ'বলৈ কাৰণে তেওঁলোকক উজুকে বাট মেলি দিছে, আৰু আপোনালোকৰ মাধ্যমেৰে আমি ক'ব বিচাৰোঁ যে যদি অহা মঙলবাৰৰ দিনালৈকে যদি বিকাশ লিম্বু কোনো সূত্ৰ নোলায় আৰু দুৰ্বৃত্তসকলক যদি 10 জনৰ ভিতৰত 10 জনক যদি কৰাক্ত নকৰে, কিন্তু আমি গোৰ্খা ছাত্ৰ সন্থা হৈ কিনে তিনিচুকীয়া জিলাত যি অৰুণাচলৰ কৰিডৰখিনি আছে কিন্তু আমি গোটেই কৰিডৰখিনি আমি বন্ধ কৰিবলৈ কাৰণে আমি বাধ্য হ'ম। ফিলবাৰীৰ পৰা সমীৰণ বৰা, ৰিপৰ্ট অসম টুডে'।